Assalamualaikum. Shabai kemon achen? Amra alhamdulillah bhalo achi. Ajke ektu onno shohore jacchi. Emni ghurte. Baire prochur kuasha ar thanda. Thandai nishash nito koshto hocche. Karon gotokal rat theke hotat kore thanda ta berechi. গত কদিন ধরে ঠান্ডা এতটা ছিল না আজকে আমরা বাসার পিছনে স্কুল রোড দিয়ে যাচ্ছি রাস্তা খুব পিচ্ছিল হয়েছে দিকটা নামাতে সাবধান ফাহাদ ম্যাডাম প্যাকেট হয়ে বসে আছে আজকে তার টাইগারকে তার সাথে নিয়েছে বুতুনকে স্কুলে দেওয়ার টাইম যত ঘনিয়ে আসছে সে তত কান্নাকাটি করা শুরু করেছে গতকালও তাকে আমি বলেছি পড়তে বসতে হবে সে কান্না করা শুরু করছে কিছু দেখা যাচ্ছে না বাইরে এই রোডটা খুব সাবধানে নামতে হবে কারণ রোডটা অনেক উঁচু এখানে যতই ঠান্ডা হোক হাঁটলে আসলেই মানুষের এতটা এনার্জি বার্ন হয় মানে গা গরম হয়ে যায় আমার চশমা ঘোলা হয়ে গেছে কিছু দেখা যাচ্ছে কি করেন আপনি হ্যাঁ মুখে কি এটা হ্যাঁ ওষুধ কার ওষুধ আমার ওষুধ তুমি খাচ্ছ পুতুনো চুইংগাম না খাওয়ার জন্য আমি আমার চুইংগাম থেকে ওষুধ বলছে এখন সে আমার ওষুধই খাবে ঘুরে ফিরে সে আমার চেয়ে বেশি খায় এটা বুতুনের বাবা কেমন ঠান্ডা লাগে মোটামুটি নাক দিয়ে তো পানি বের হয়ে যাচ্ছে ওটা তো বাইরে নাকে ঠান্ডা লাগলে হবে বুতুনের নাকে পানি আসতেছে আসতেছে না মার নাকেও পানি আসতেছে আমরা বাসা থেকে যখন বের হই ঠিক ওই দিকটা থেকে এসে বাসটা যেখানে দাঁড়াইছে ওখানে আসি না ওই দিকটা থেকে অনেক কাছে হয় তবে এই বাস স্টপটা ওই দিকটা থেকে দূরে হয় এটা হচ্ছে সেই স্কুল যেটা পাশ দিয়ে এখন হেঁটে আসছি বাচ্চাদের স্কুল তবে এখানে চাইলেই আপনি স্কুলে পড়াতে পারবেন তা না এখানে স্কুলের জন্য একটা সিরিয়াল দিতে হয় দেন ওরা সিরিয়াল অনুযায়ী আপনার যেখানে প্রয়োজন মনে করে ওরা সেখানে ফেলে তো আমরা চলে এসেছি এটা একটা গ্রামের মতো শহর মফস্বল শহর যাকে বলা হয়
আমরা এখানে অ্যাকচুয়ালি আসার উদ্দেশ্য হচ্ছে এখানে একটা বিশাল আকৃতির চেয়ার আছে আর এই সিটিটা একটা খেলার জন্য ফেমাস মুদনের বাবা তুমি বলো কি বলবো আমরা কোথায় আসছি আচ্ছা আমরা আসছি হচ্ছে কার্লসভাগেন এটা হচ্ছে কোথায় কার্লসভাগেন ও আ তো এটা হচ্ছে আমাদের যেখানে থাকি আমরা বলনাস বলনাস থেকে দূরে একটু প্রায় আধা ঘন্টার মতো লাগছে আসতে এটা এডিসবিনের আন্ডারে ওটার একটা জায়গা যেখানে আছে যেটা মেইন যেখানে দেখতে আসছি সেটা হচ্ছে ওয়ার্ল্ড না না এটা হচ্ছে এই এরিয়াটা হচ্ছে ওয়ার্ল্ডস বেস্ট বিগ উডেন চেয়ার সব থেকে বড় কাঠের চেয়ার জাম্মা আমরা কাঠের চেয়ারের দেশে এসেছি বাট আমি যতটুকু জানি এডিসবিন আইস হকির জন্য ফেমাস এডিসবিনের কথা বলছি না এটার কথা বলছি না চেয়ারটার পাশে দুটো আর হচ্ছে এডিসবিন ফেমাস হচ্ছে ওদের সুইডেনের একটা ফেমাস নাম করা আইস হকি ক্লাব আছে টিম আছে ওটার জন্য আর একটা অনেক সুন্দর আইস হকি স্টেডিয়ামও আছে বাবা কত বয়স ইয়ার ও যাবে না ও ভয় পাইছে ঠান্ডা লাগে আচ্ছা ঠিক আছে কোথায় যাবে এখানে তো বেরো আসছি আম্মু আচ্ছা এখান থেকে আরেকটা জায়গায় যাব বেশি ঠান্ডা সম্পূর্ণ একটা গ্রামের মাঝখানে ঠিক রোড থেকে নেমে এটা আমরা তো যখন রিসার্চ করতেছিলাম তখন মানে প্রথমে চিন্তা করছি এটা কোথায় খুঁজে পাবো কিনা বিশাল বড় এরা আসলে চেয়ারের জন্য খুব ফেমাস কদিন ধরে কোনো ঠান্ডা নেই অতটা জাস্ট হালকা হালকা বৃষ্টি হচ্ছিল তবে আজকে আমরা বের হব আর আজকেই এত ঠান্ডা সব আইস হয়ে গেছে এই হলো তাদের আইস হকির নিদর্শন সামনে এডিসবিন সো এডিসবিনের নিদর্শনও রাখা হয়েছে আর এই পাশে এই সিটির মেইন নিদর্শন ওখানে ওঠা যায় দাঁড়িয়ে ছবি টবি তোলা যায় তবে সাহস হচ্ছে না কোনো রকম স্লিপ খেলে শেষ এতদিন জাস্ট ছবিতে দেখেছি এখন চোখে দেখছি বুতুনু নামবে না ও মাঝে মাঝে কিছু কিছু জিনিসে অদ্ভুত আচরণ করে এই চেয়ার দেখেও সে ভয় পাচ্ছে চেয়ারে ভয় পাওয়ার কি আছে আম্মু আচ্ছা ঠিক আছে সুইডেন দেখতে সুন্দর অনেক তবে এখানকার সৌন্দর্য এক এক সিটির এক এক স্পেশালিটি মানে এতটা দূরে দূরে বের হওয়ার জন্য অনেক সাহস করে নিয়ে বের হতে হয় তবে সামারে নাকি সুইডেন আরো বেশি সুন্দর
মাথায় টুপি পরে আছে, তারপরও মানে এত ঠান্ডা লাগতেছে। আসার সময় -4 দেখছি, কিন্তু এই সিটিতে এখন ওয়েদার কেমন সেটা জানি না। আর লেকের পাশে আছে তো, দূরে কিছু দেখা যাচ্ছে না, পাহাড়গুলো সব কুয়াশায় ঢেকে গেছে। আমার হ্যান্ড গ্লাভসের ভিতরে হাত ঠান্ডা হয়ে গেছে। বেউতে করো, আমাকে মোবাইলটা দাও তো। বাস তো এখানে খুব অহরহ যাওয়া আসা করতেছে। আমার বাসের সামনেও এত যাওয়া আসা করে না যতটা এখান দিয়ে যাওয়া আসা করতেছে। হায় রে, গ্রাম সাইডে কোথায় কম যাবে না। তবে ওই দিন খুব মজা হয়েছিল, পাহাড় বাসা ফেলে অনেক দূর পর্যন্ত চলে এসছে। অনেক দূর বলতে অনেক দূর, আর বাসায় হেঁটে যেতে অনেক সময় লাগছে। এখন নেক্সট বাস আসতে আরো 1 ঘন্টা বাকি ছিল না। আপনি কি উপরে উঠবেন? তুমি উঠো, আমি ধরি, আমার সাহস নাই। ওকে, আচ্ছা আমি ধরি। ওদেরকে একটা ফোন দাও গ্রুপে। তো বুতুনু আর বুতুনুর বাবা শেষমেশ সাহস করতেছে উপরে চেয়ারে উঠার। বুতুনু তাও উঠতে চাচ্ছে না, ওর কথা হচ্ছে সে বেরু যাবে। মামা তুমি গেলে বাবার সাথে যাও। সাবধানে, তুমি উঠো, ওকে নিও না। এটা একটা দর্শনীয় স্পট। হ্যাঁ, বুতুন তো শুয়ে যাচ্ছে, বেস্ট কোলে নিয়ে উঠে যাওয়া। বাবারি, আমার উচ্চতা দেখলে ভয় লাগে। আসো তোমরা, দেখা যায় আশেপাশে। না না, ভয় লাগে। মাসবো? আচ্ছা ঠিক আছে, এটা তো মিস করা যায় না, তাহলে উঠতে তো হবে, মিস তো করা যায় না। আসছি মা, দোয়া করিও যাতে মা না পড়ে যায়। আমি শেষমেশ উঠতেছি, ভয় লাগে। ও আল্লাহ, আবার অর্ধেক আটকায় যাবো না তো, পায়ে তো ফিল হচ্ছে না। ও সিঁড়িগুলো এত ছোট কেন, আমার পাও উঠতেছে না। তুমি ভিডিও কর, আমার ভয় লাগতেছে। এই তো কি হবে বাবা, আমি কি হব? আমি কি হব? পড়ে যাব মা, পড়ে যাব মা। বাবা দিকে তাকায় বলো, তা তুমি? তুমি স্পাইডারম্যান? আর মা কি হবে? আমি পারবো বলে মনে হয় না, ভয়ে তো উঠছি কোনো রকম। পিঙ্ক স্পাইডারম্যান, ওয়াও! আমার হাত জমে গেছে, এখানটা ছবি তুলতে হবে। সামার অসাম লাগবে জায়গাটা।
এই যে আইস শপ আবার কোলে উঠতে হবে এত চুল উঠে ওই বুতনের গাড়ি অনেক দূরে আমি কখন মাথা করে তুমি নামবো কেমনে নিয়ে নামবো আমি কত নিয়ে নামতো ওকে বিসমিল্লাহির রহমানির রহিম হাই হাই আমার তো আজকে জীবন জায়গা নামতে নামতে অ্যাডভেঞ্চার করার শখ মিটে গেছে অবশ্য এর চেয়ে উঁচু উঁচু জায়গায় উঠছি কিন্তু এটা যেহেতু ফুল আইস হয়ে আছে ভয় লাগছে কারণ আমি এখনও এসব আইসে হাঁটতে পারি না পা স্লিপ করে আর অলরেডি একবার পড়ে অনেক কষ্ট পাইছি সেজন্য এরপর থেকে ব্রেন শুধু নক করে পড়ে যাবা পড়ে যাবা পড়ে যাবা আলহামদুলিল্লাহ নামতে পারছি হ্যাঁ আমি সাকসেস আমি নামতে পারছি জিনিসটার হাইট অত উঁচু না হলেও অনেক ন্যারো বিশেষ করে যখন বডিতে এতগুলো কাপড় চোপড় থাকে নিজের বডি ফিল করা যায় না কোন দিকে আছি না আছি সেটাও জানি না আসবো কি দিব তুমি চলে আসো আম্মু তো আজকে এখানেই শেষ করছি এই জায়গার ভিডিও নেক্সট আবার দেখা হবে আল্লাহ হাফেজ